জীবন বাঁচাতে গিয়ে হাসপাতালে অকাল মৃত্যু, সুন্নতে খাতনা করতে গিয়েও প্রাণ হারিয়েছে শিশু। জটিল রোগ ছাড়াও ছোট অপারেশনে সম্প্রতি রাজধানী সহ বিভিন্ন হাসপাতালে কয়েকটি মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্বাস্থ্যসেবায়। চিকিৎসকের অবহেলা, সঠিক প্রক্রিয়ার ঘাটতি নাকি ওষুধের হেরফের? বিস্তারিত সাইফুল জুয়েলের প্রতিবেদনে। গেল রোববার বিকেলে লালমাটিয়ার ইস্টার্ন কেয়ার হাসপাতালের বেডে হাস্যোজ্জ্বল শামীমের ছবিটি তোলা হয়। এর ঘণ্টাখানিক পরেই ফ্র্যাকচার পায়ের অপারেশন করাতে তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। পরিবারের সাথে সেখানেই তার শেষ দেখা। তখন উনি বলছে যে ভাই, আমরা যখন এনেস্থেসিয়া করি, এনেস্থেসিয়া করার পরেই রোগী হার্ট স্ট্রোক করছে। একই ধরনের ঘটনা ঘটে গত মাসের 20 মার্চ কেরানীগঞ্জের বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। সেদিন দুপুরে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করাতে হেঁটেই অপারেশন থিয়েটারে গিয়েছিল 12 বছর বয়সী শিশু তনয়া, কিন্তু পরিবার ফেরত পায় মৃতদেহ। এর আগেও দেশজুড়ে আলোচনা তৈরি হয় সুন্নতে খতনায় 2 শিশুর মৃত্যুর ঘটনা। সম্প্রতি ভেজাল অ্যানেস্থেশিয়া ঔষধে আরও 3 শিশুর মৃত্যু হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। অপারেশন থিয়েটারে তাদের অচেতন করতে অ্যানেস্থেশিয়া ওষুধ হিসেবে হ্যালোথেন ব্যবহার করা হয়েছিল। পরে পরীক্ষা করে জানা যায় ওই ঔষধে হ্যালোথেনের উপাদানই ছিল না। আমাদের একটা অপারেশন থিয়েটারে হ্যালোথেন ব্যবহার করা হতো, সেটা রোগীরা কিনা নিয়ে আসতো ওষুধটা। ওপেন মার্কেটে যে হ্যালোথেনটা আনছে, আমাদের একটু সন্দেহ হলো। বোতলের গেট আপ দেখা, ইয়ে দেখা, একটু প্রিন্ট দেখা, তো আমাদের সন্দেহ হলো যেটা। তখন আমরা এটাকে সায়েন্স ল্যাবে পরীক্ষা করতে পাঠালাম। পাঠানোর পরে ওরা বললো যে না, এটা মধ্যে কোনো হেলুথেন নাই। ডাক্তার বণিক জানান, দামে সাশ্রয়ী হওয়ায় অনেক বছর ধরেই রোগীকে অচেতন করতে হ্যালোথেন ঔষধ ব্যবহার হয়ে আসছে। আলাদা একটি যন্ত্রের মাধ্যমে ঔষধটি রোগীকে শ্বাস প্রশ্বাসের সাথে দেয়া হয়, যা ব্যয়বহুল। দেশে এসিআই কোম্পানি হ্যালোসিন নামে ঔষধটি তৈরি করত। গেল বছরের এপ্রিলে অনেক দেশে হ্যালোথেন উৎপাদন ও বাজারজাত বন্ধ করা হলে এসিআই কোম্পানিও বন্ধ করে দেয় উৎপাদন, কিন্তু তারপরও এসিআই এর বোতলে বাজারে পাওয়া যেত ঔষধটি। 58টা কম্পোনেন্ট আছে এটার ভিতরে, যে কোনো, এটা তো কেমিক্যাল একটা জিনিস, যে কোনো কিছু মিশালেই তো আর হ্যালোথেন থাকবে না। এটার দ্বারা বোঝা যাচ্ছে যে এটার ভিতরে তারা শুধু বিদেশ থেকে 2 নম্বরভাবে আনতেছে না, আমাদের এখানে অ্যাডাল্টারি হচ্ছে, যে এটা এটার সাথে মিশে কোনো না কোনো কিছু মিশাচ্ছে। তো ওদের তো ধারণা নেই যে এটা কেমিক্যাল এরকম একটা মিশালে হয়ে যাবে, মানে এরকম একটা ডেঞ্জার হয়ে যাবে, সেটা মিশাচ্ছে জন্যই এই ধরনের ঘটনা ঘটছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় অ্যানেস্থেসিয়ার ঔষধ হিসেবে আইসোফ্লুরেন ব্যবহার করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে ডিগ্রিধারী কোনো ডাক্তার ছাড়া কেউ অ্যানেস্থেসিয়া দিতে পারবে না বলেও জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশে যেহেতু একমাত্র উৎপাদক তারা হ্যালোথেন উৎপাদন বন্ধ করেছেন, তাহলে এর বাইরে যারা ব্যবহার করছে সবারটাই হচ্ছে ভেজাল হ্যালোথেন আর কি। একটা যেন ওষুধ ভেজাল ব্যবহার করা হয়, অবশ্যই সাইড এফেক্ট থাকে। এই জন্য আমরা বলেছি যে সকল হ্যালোথেন এখন যেহেতু উৎপাদন নেই, তাহলে হ্যালোথেন ব্যবহারটা নিষিদ্ধ ঘোষণা করেছি আমরা। যদি কোনো নিষিদ্ধ ওষুধ মার্কেটে পাওয়া যায়, তার দায়িত্ব কিন্তু আমাদের না, এটা ডিজিডিএ তাদের দায়িত্ব যে তারা নিষিদ্ধ করার পরও কেন ওষুধটা পাওয়া গেল। বিশেষজ্ঞরা জানান, অপারেশন থিয়েটারে রোগীকে অচেতন করার নতুন ওষুধ আইসোফ্লোরেন। এই ঔষধের সাথে ভ্যাপোরাইজার পরিবর্তন করে সরকারি হাসপাতালে ব্যবহার শুরু হয়েছে আরও আগে থেকেই, কিন্তু আইসোফ্লোরেনের ভ্যাপোরাইজার 1,00,000 টাকা হওয়ায় অনেক বেসরকারি প্রতিষ্ঠান হ্যালোথেনের ভ্যাপোরাইজারেই ব্যবহার করছে আইসোফ্লোরেন ঔষধ। ফলে প্রশ্ন উঠেছে এর কার্যকারিতা নিয়ে। অচিরেই সকল হাসপাতাল ক্লিনিকে আইসোফ্লোরেন ঔষধ এবং এর ভ্যাপোরাইজার ব্যবহারের অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।